আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি আজকের এই ভিডিওতে একে একে আপনাদেরকে দেখাবো যে সিরিয়ায় আবারও সকল পরাশক্তি একীভূত হচ্ছে এবং সেখানে গিয়ে মোটামুটি তারা একেবারে ওপেনলি বলছে যে এটা তাদের একেবারে শেষ মিশন। তো আমি বেশ কিছু রিপোর্টস আপনাদের সামনে তুলে ধরি, যেমন হোয়াট ডু ইউএস ফোর্সেস ওয়ান্ট টু অ্যাচিভ ইন সিরিয়া, ইউএস ফোর্স সিরিয়াতে কি চায়। এরপর দেখেন এখানে যে ইরান বিল্ডিং লার্জ বেস ইন ইস্টার্ন সিরিয়া ফর অ্যাডভান্সড ওয়েপন্স, ইরান সিরিয়াতে কিন্তু একটা বড় বেস তৈরি করছে। এরপরে বাইডেন বলছে এন্ড দিস, বাইডেন টেলস সিরিয়া 10 ইয়ার্স আফটার অস্টিন টাইস অ্যাবডাকশন। এই যে এন্ড দিস, এখানে আমি রিপোর্টটা পড়েছি যে এখানে বাইডেন বলছে যে এটা স্টপ করো, মানে এই যে একটা সংঘাত চলছে এত বছর ধরে, এখন তার একটা এন্ড চাইছেন। এরপরে দেখেন তুর্কি ভাউস টু ক্লিয়ার লাস্ট টেরোরিস্ট ইন সিরিয়া, এস্টাবলিশ সেফ জোন, একেবারে শেষ যে আপনার সন্ত্রাসী যে কাঠামো রয়েছে সেটাকে তারা শেষ করে দিতে চাইছে, এটা এরদোয়ান সাম্প্রতিক সময়ে জানিয়েছে। এরপরে দেখেন এখানে রাশিয়া ডিমান্ডস ইরান রিমুভ ইটস মিলিশিয়াস ফ্রম ওয়েস্টার্ন সিরিয়া অ্যামিড ইনক্রিজিং ইসরায়েল এয়ার স্ট্রাইকস। এরপরে দেখেন বাংলায় কিছু রিপোর্টস দেখাচ্ছে সিরিয়া ইসরায়েলের পরে এবার তুরস্কের বিমান হামলা, সেনা সহ নিহত 11। আচ্ছা, এই যে ইসরায়েল যে অ্যাটাক করেছে সেটারও কিন্তু রিপোর্ট, মেজর ডিস্ট্রাকশন আফটার ইসরায়েল টার্গেটস মিসাইল ফ্যাসিলিটি ইন সিরিয়া, মাল্টিপল রকেটস হিট নিয়ার ইউএস মিলিটারি বেস ইন সিরিয়া। সো সকল রিপোর্টস গুলো আমি আপনাদেরকে দেখালাম, হঠাৎ করে সিরিয়ার মধ্যে এই পরাশক্তি গুলো কি মধু পাচ্ছে, মানে এভাবেই আসলে বলতে হচ্ছে, কারণ সিরিয়ার পেছনে সকল দেশগুলো যেন একেবারে হুমড়ি খেয়ে পড়েছে। এখানে পুতিন রয়েছে, রাশিয়া অর্থাৎ আমেরিকা যাচ্ছে নতুন করে, এখানে নেটোর কিন্তু অনেক শক্তিশালী বিভিন্ন টিমসও চলে যাবে, আর বাশার আল আসাদ তো রয়েছেই, আর ওদিকতে হিজবুল্লাহ কিন্তু সিরিয়ায় খুব মারাত্মক একটা শক্তিশালী ভূমিকা পালন করছে, কারণ ইসরায়েল সেখানে অ্যাটাক করছে এবং আগামীতেও করবে এরকমটা তারা ধারণা করছে। ওদিকে আপনার ইরানেরও একটা বড় ধরনের শক্তিশালী ভূমিকা সেখানে পালন করা আমরা দেখতেই পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশ সেখানে জগা খিচুড়ি পাকিয়ে বসেছে, এরদোয়ানের তুরস্ক কিন্তু সেখানে রয়েছে, আবার কিছুদিন আগে লাপিদের সাথে এরদোয়ানের বৈঠক হয়েছে এবং তারা যে আগে ইসরায়েলের প্রতি বিদ্বেষমূলক মনোভাব ছিল সেটাকে আস্তে আস্তে ফ্রেন্ডলি একটা সম্পর্কে নিয়ে আসছে। এদিকে পুতিনের সাথে বাশার আল আসাদের তো আগা করেই সম্পর্ক রয়েছে। তো এখান থেকে পুতিন যখন S-300 এই যে এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম এটা যখন বের করে নিয়ে আসলো, এরকম বেশ কিছু রিপোর্টস আসলো, তারপরে এটা ইউক্রেনে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমেরিকা আবার জোরে সোরে সিরিয়ার দিকে অগ্রসর হচ্ছে। তো প্রিয় ভাই বোনেরা, আবারও সেই জগা খিচুড়িটা এখানে শুরু হচ্ছে এবং এটা কিন্তু একটা ফাইনাল যে চিত্র সেটা দেখতে যাচ্ছে। তো কিভাবে বলছি সেটা হচ্ছে, এরদোয়ানের কথায় আপনি দেখলেন যে ফাইনাল একটা সময় চলে আসছে বোঝা যাচ্ছে, ওদিকে বাইডেনও বলছে যে এখানে শেষ করতে হবে, ওদিকে পুতিন প্রকাশ্যে না বললে কিন্তু তার কর্মকাণ্ড দেখে বোঝা যাচ্ছে, কারণ সেখান থেকে দেখেন তারা বিভিন্ন যে তাদের ওয়েপন সেটগুলো সরিয়ে ফেলার চেষ্টা করছে। ইসরায়েল সেখানে ইরানকে অ্যাটাক করছে, প্রক্সি একটা ওয়ারে চলে গিয়েছে, অর্থাৎ ইসরায়েল সরাসরি ইরানকে আক্রমণ না করলেও অন্য একটা ভূখণ্ডে যেয়ে কিন্তু ইসরায়েল ইরানের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিশোধমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। তো সিরিয়া এমন একটা জায়গা হয়েছে, মানে ওখানে ওই ল্যান্ডটা ব্যবহার করে বিভিন্ন বিগ প্লেয়ার্স তারা তাদের খেলা খেলছে, এবং এটা খেলছে তো খেলছেই, 2011 সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। তো আমরা একটা জিনিস জানি যে সিরিয়ার যে যুদ্ধটা এটা 12 থেকে 16 বছর স্থায়ী হতে পারে বা 18 বছর, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই 12 বছর স্থায়ী হওয়া বা এক যুগ কিন্তু স্থায়ী হওয়ার সেই পথেই হাঁটছে। যদি তাই হয়ে থাকে তাহলে 2023 সালে কিন্তু এই যুদ্ধটা মোটামুটি শেষ হয়ে যাবার কথা রয়েছে। তো আসলেই কি হয় সেটা আমরা পরবর্তীতে দেখতে পারবো, তবে এখন সারা বিশ্বব্যাপী সকল পরাশক্তিগুলো আবারও একীভূত হওয়া, এক জায়গায় এসে স্টপ হওয়া, এইরকমই একটা ইঙ্গিত দেয় যে এই যুদ্ধটা হয়তো বা ফাইনাল একটা দিকে মোড় নিচ্ছে। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।